দেখো, টু ডাইমেনশনাল মোশন বলতে আমরা সেই মোশনটাকে বোঝাবো যার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হচ্ছে। কি বললাম? মোশন, টু ডাইমেনশনাল মোশন বলতে আমরা সেইটাকে বোঝাবো যার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হচ্ছে। তার মানে মোশন ইন এ প্লেন। কি বললাম? মোশন ইন এ প্লেন, যেখানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হচ্ছে। কিরকম? দেখো, যদি এইরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি ডিফাইন করি, যেটা ইন জেনারেল আমরা করে থাকি, এইটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, ঠিক? এবারে ধরো একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে, দেখো একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে। যদি একটা পার্টিকেল এইভাবে মুভ করে, তাহলে ভেবে দেখো প্রতিটা পয়েন্টে এই পার্টিকেলটার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হয়েছে। তাহলে বলো তো, তোমার সামনে যে মোশনটার কথা, মোশনটাকে আমি দেখিয়েছি এইটা, তোমার সামনে যে মোশনটা আমি দেখিয়েছি এইটা কি মোশন? ওয়ান ডি না টু ডি? গুড। এই ওয়ান ডি আর টু ডি মোশন নিয়ে কিন্তু আমি তোমাদের অনেক কথা আগেই বলে ফেলেছি, সেই জন্য এইটা নিয়ে আমি এখন আর খুব একটা কথা বলবো না। শুধু এইটুকু বলবো যে এটা টু ডি মোশন। যদি টু ডি মোশন হয়, তাহলে বলো তো আমি যদি এইটাকে ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে এই সাইডটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই ক্যাপ, হ্যালো, আর এই দিকটায় জে ক্যাপ। তার মানে ওর পজিশন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোতেই চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে না? হ্যালো, বলো, রাইট, হ্যালো, তাই না? যদি পজিশন চেঞ্জ হয় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে, তাহলে তো ভেলোসিটিও চেঞ্জ হবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে, হবে কি হবে না? হবে। আচ্ছা, এই অবধি আমরা দেখেছি বা দেখছি। এবার বলো, যখনই আমি মোশনের কথা বলছি, সেই মোশনে এতদিন ধরে আমরা যা করে এসেছি, ওয়ান ডি মোশনের কথাই ধরো, তিনটে প্যারামিটার নিয়ে আমরা ডিসকাস করেছি না? হ্যালো, তিনটে প্যারামিটার কি কি? একটা হচ্ছে আর পজিশন ভেক্টর, আর একটা হচ্ছে রেট অফ পজিশন ভেক্টর ইজ ভেলোসিটি, আর একটা হচ্ছে রেট অফ ভেলোসিটি হচ্ছে কি? অ্যাক্সেলারেশন। এই তিনটে জিনিস নিয়েই তো কাজ আমরা করেছি, তাই না? হ্যালো, হ্যাঁ, ওকে। এইগুলো হচ্ছে মোশন প্যারামিটার। কি বললাম? এইগুলো হচ্ছে মোশন প্যারামিটার, ওকে। আচ্ছা, এইবার মন দিয়ে শুনবে, আমরা যখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিসে ডিফাইন করেছি কোনো একটা মোশনকে, তাহলে বলতো এই দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, ঠিক? ঠিক। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, ধরো এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, ধরো 10 নিউটন, কথার কথা এই ডিরেকশনে। তাহলে বলতো আমি এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ফোর্সের এই ডিরেকশন আর এই ডিরেকশনে আমি একে ভেঙে নিতে পারি? তাহলে বলতো এইটা যদি 30 হয়, এই ডিরেকশনে কত হবে? 10 cos 30, তাই না? হ্যালো, আর এদিকে কত হবে? 10 sin 30, ঠিক? ঠিক। তাহলে আমাকে যদি বলে এই 10 নিউটনের 10 cos 30 এতটা কম্পোনেন্ট এই অ্যাক্সিস বরাবর কাজ করছে না? তাই না? এবার আমি যদি তোমাদেরকে এইভাবে ঘুরিয়ে বলি, দেখো এই ডিরেকশন বরাবর 10 নিউটন, ঠিক? এবার মন দিয়ে শোনো, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে এই ডিরেকশন বরাবর কত কাজ করছে, এটা যদি 90 ডিগ্রি হয়, রাইট, অ্যাকচুয়ালি 10 cos 90, cos 90 ভ্যালু কত? 0, তার মানে এটা 0 না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, 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 হ্যাঁ। তাহলে তোমরা এই কথাটা, আমি এই কথাটা বলতে পারি, এই যে 10 নিউটনের কোনো কম্পোনেন্ট এই পারপেন্ডিকুলার বরাবর কাজ করছে না, ঠিক বলেছি কি ভুল বলেছি? দেখো 10 নিউটনের কোনো কম্পোনেন্ট এই পারপেন্ডিকুলার বরাবর কাজ করছে না, একদম ঠিক বলেছি কি, তাই না? তাহলে এবার উল্টো ভাবে বলো তো, এই যে 10 নিউটন, এটা তো ফোর্স নিয়েছিলাম, ফোর্স নিয়েছিলাম না? ফোর্সটা তো একটা ভেক্টর, তাই না? তাহলে বলতো এই দিকে যদি একটা ভেক্টর থাকে, যে ভেক্টরের কোনো একটা ভ্যালু আছে, সেই ভেক্টরটা কি
ও এই পারপেন্ডিকুলার ভেক্টরকে এফেক্ট করবে কি করবে না? মানে ধরো এইদিকে ভি ওয়ান আছে আর এইদিকে ভি টু আছে, ভি ওয়ান আর ভি টু, বলো এই ভি ওয়ান আর ভি টু কি একে অপরকে এফেক্ট করবে কি করবে না? হ্যালো, করবে না। এই তোমরা সবাই বুঝতে পারলে? দেখো 10 নিউটনের কোন কম্পোনেন্ট যদি এইদিকে কাজ না করে তাহলে ভি ওয়ান ভেক্টরের কোন কম্পোনেন্ট কি ভি টু বরাবর কাজ করবে? তাহলে তাহলে আমি বলতে পারি ভি ওয়ান আর ভি টু যদি পারপেন্ডিকুলার ভেক্টর হয় তাহলে এরা একে অপরকে এফেক্ট করবে না। আমি কি বলতে পারি? হ্যালো, আচ্ছা এই কথাটা না আমি যে প্রথম বলেছি তা নয়, আমার আগেও একজন বলেছেন। তোমরা বলতে পারবে আমার আগে কে বলেছেন? হ্যালো, মন দিয়ে শোনো, এই কথাটা প্রথম বলেন গ্যালিলিও। এবার তোমরা বলবে দাদা গ্যালিলিও তো নিউটনের পরে, তাই না? এই নিউটনের আগে, তাই না? হ্যালো, তোমরা তো জানো গ্যালিলিও আর নিউটনের মধ্যে কে বড়, সেটা তো জানো, মানে কে আগে এসছে? হ্যালো, হ্যাঁ, গ্যালিলিও না নিউটন? গ্যালিলিও। ওকে, বাঁচালে বাবা। আচ্ছা এবার তোমাদের মনে অনেকের কোয়েশ্চেন আসতে পারে, নিউটন আসার পরেই তো মেকানিক্স ডেভেলপ হয়েছে, নিউটন আসার পরেই তো ভেক্টর ডেভেলপ হয়েছে, তাহলে উনি বললেন কি করে? কি, তাই না? হ্যালো, তাই না? অ্যাকচুয়ালি গ্যালিলিও বলেছিলেন কি? গ্যালিলিও বলেছিলেন টু পারপেন্ডিকুলার মোশন ডাজন্ট এফেক্ট ইচ আদার। আবার রিপিট করছি, টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। কি বললাম? টু পারপেন্ডিকুলার মোশন ডাজ নট এফেক্ট ইচ আদার। এবার উনি মোশন বলতে এই মোশন প্যারামিটার গুলো বলেছিলেন। এবার দেখো মোশন প্যারামিটার গুলোর উপরে সবার উপরে কি দেওয়া আছে? ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি টু পারপেন্ডিকুলার ভেক্টর ডাজ নট এফেক্ট ইচ আদার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তার মানে একটা পার্টিকেল যদি এক্স আর ওয়াই অ্যাক্সিসে মুভ করে তাহলে সেই এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার হয় তাহলে একদিকের মোশন মানে এক্স অ্যাক্সিসের মোশন ওয়াই অ্যাক্সিসকে এফেক্ট করে না, আবার ওয়াই অ্যাক্সিসের মোশন এক্স অ্যাক্সিসকে এফেক্ট করে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ঠিক, এইটা যদি আমাদের মানে এই এই মানে এই 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 অসাধারণ স্টেটমেন্টটা যদি আমরা ইউটিলাইজ মানে আমরা পেয়ে গে যাই তাহলে টু ডাইমেনশনাল মোশন অত্যন্ত ইজি হয়ে যায়। কি বললাম? টু ডাইমেনশনাল মোশন অত্যন্ত ইজি হয়ে যায়। এবং সেই ইজি কিরকম হয়ে যায় জানো? সেটা হচ্ছে আমরা যে কোনো টু ডাইমেনশনাল মোশন দুটো পারপেন্ডিকুলার ওয়ান ডাইমেনশনাল মোশনে ভেঙে নেব। কি বললাম? দুটো টু মানে একটা টু ডাইমেনশনাল মোশন দুটো পারপেন্ডিকুলার মোশনে ভেঙে নেব। তোমরা আমার কথা বুঝতে পারছো? দেখো একটা টু ডাইমেনশনাল মোশন দুটো পারপেন্ডিকুলার ওয়ান ডাইমেনশনাল মোশনে ভেঙে নেব। এবার ইন্ডিপেন্ডেন্টলি আমরা একটা ওয়ান ডাইমেনশনাল করব, ইন্ডিপেন্ডেন্টলি আর একটা ওয়ান ডাইমেনশনাল করব, তাহলেই তো আমাদের গেম ওভার, তাই না? বুঝতে পারলাম? তার মানে সেইভাবে দেখতে গেলে টু ডাইমেনশনাল মোশন কিছুই না, দুটো ওয়ান ডাইমেনশনাল মোশন, একটা এক্স অ্যাক্সিসে একটা ওয়াই অ্যাক্সিসে। আগে বলো এই অবধি ক্লিয়ার কিনা? আগে বলো এই অবধি ক্লিয়ার কিনা? যদি এই অবধি ক্লিয়ার হয় আমরা এই প্রথম প্রবলেমটা করব। এই প্রবলেমটা করলে আমাদের আরো কনসেপ্টটা আরো বিল্ড আপ হবে। দেখো এটা এইসি ভার্মার প্রবলেম। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ প্রবলেমটা? এখানেই বড় করে দেখাচ্ছি, এখানে পড়ো। এতক্ষণ ধরে তোমাদের যা বললাম সেটাকে এবার আমরা ম্যাথমেটিক্যালি করব। কি বলেছে দেখো, আ পার্টিকেল মুভস ইন এ এক্স ওয়াই প্লেন উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ইন দ্য ডাইরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল 37 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। দেখো ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, ঠিক। হ্যালো, এবার বলেছে অ্যাট টি ইকুয়াল টু জিরো দ্য পার্টিকেল ইজ অ্যাট অরিজিন and its velocity is 8 meter per second along the x axis. Correct, correct. Find the velocity and position of the particle at t equal to 4 second. আচ্ছা আমি এই শুক্রবার 10টা থেকে 12টা তোমাদের ক্লাস নেব রাত্রি। তোমাদের ওই দিন বোধহয় ম্যাথস ক্লাস আছে, ম্যাথস ক্লাসটা হবে না, ওটার জায়গায় আমি ক্লাস নেব। আমি ক্লাস মিস করেছি শুক্রবার। আচ্ছা তাহলে আমি প্রবলেমটা সলভ করি।
হ্যালো, দেখো প্রবলেমটা সলভ করি। আচ্ছা, সবার প্রথমে সবাই দেখো, খুব ইজি, আবার বলছি খুব ইজি, এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো? 90। তাহলে এই যে পার্টিকেলটা মুভ করছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি বলতে পারি এই পার্টিকেলটার দুটো মোশন, এক্স অ্যাক্সিসেও মোশন ওয়াই অ্যাক্সিসেও মোশন, ঠিক? দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। যদি দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে তোমরা আমাকে বলো এই দুটো মোশন একে অপরকে কি এফেক্ট করবে? না। গুড গুড। এবার আমাকে কি কি দিয়েছে দেখো, অ্যাক্সেলারেশন বলেছে 1.5 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্টটা একটা এই দিকে একটা এই দিকে। দেখো এই দিকে কম্পোনেন্টটা হচ্ছে এ এক্স, ভ্যালু কত? এ কস 37 বলো, ভ্যালু কত হয়? 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এ ওয়াই কত? এ সাইন 37 এ সাইন 37 ভ্যালু কত আসছে? 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো কি, তাই না? হ্যালো, হ্যাঁ। এইবার আমি কি করছি শোনো, তাহলে আমি দুটো ভাগে ভেঙে দিতে পারি, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস মোশন। দেখো বলো তো এক্স অ্যাক্সিস মোশনের অ্যাক্সেলারেশন কত? এক্স কত? 1.5। আর আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি না, বলো তো এ ওয়াই কত? 0.9। রাইট। এবার বলো তো ইউ এক্স কত আর ইউ ওয়াই কত? ইনিশিয়াল ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি 0 বলে দিয়েছে, কেন? আরে বাবা, ইনিশিয়াল ভেলোসিটি বলেছে ইটস ভেলোসিটি ইজ 8 মিটার পার সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু 0 তে, তাহলে এই এক্স এর ভ্যালু কত? ইউ এক্স এর ভ্যালু কত? হ্যালো বলো, ইউ এক্স এর ভ্যালু কত বলো? বলো 8। এবার বলো তোমরা এক্স অ্যাক্সিস মোশনের আর ওয়াই অ্যাক্সিস মোশনের দুটো, মানে এক্স অ্যাক্সিস মোশনের অ্যাক্সেলারেশন ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছো? পেয়ে গেছো। ওয়াই অ্যাক্সিস মোশনের অ্যাক্সেলারেশন আর ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছো? পেয়ে গেছো। তাহলে বলো তো ভি এক্স কি লিখতে পারি? ইউ এক্স প্লাস এ এক্স টি লিখতে পারি? দেখো হ্যাঁ, আবার ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি লিখতে পারি? পারি। এবার দেখো আমাকে কি বার করতে বলেছে, সবাই দেখো, ফাইন্ড দা ভেলোসিটি অ্যান্ড পজিশন টি ইকুয়াল টু 4 সেকেন্ডে, ঠিক? এবার তোমরা আমাকে বলো তো ভি এক্স এর ইউ কত লিখব? বলো বলো বলো, বলতে থাকো। প্লাস এ কত? এ এক্স কত লিখব? 1.2। আর টি কত লিখব? ক্যালকুলেট করলে দেখো 12.8 আসছে। এবার তোমরা আমাকে বলো তো এইখানে ইউ ইউ ওয়াই কত লিখব? 0। তারপরে ভ্যালু কত আসছে? 3.6। এবার বলো ওই পার্টিকেলটার এইটা কি? পার্টিকেলটা কিন্তু একটাই, একদিকেই যাচ্ছে, কিন্তু সেই যে পার্টিকেলটা একদিকে যাচ্ছে তার যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তার একটা ভি এক্স আর একটা ভি ওয়াই, না কি, তাই না? হ্যালো, তাহলে বলো তো আমি যদি এই দুটোকে কম্বাইন করে ভি বার করি, তাহলে সেটা কি হয়? ভি এক্স আই ক্যাপ হয় না, প্লাস ভি ওয়াই জে ক্যাপ হয় না, কি? এর সাথে আই ক্যাপ এক্স অ্যাক্সিসের সাথে আর ওয়াই অ্যাক্সিসের সাথে জে ক্যাপ আমি লিখি না? হ্যালো, হ্যাঁ। তাহলে ভি ভেক্টর যদি বলি, তাহলে এটা কত হবে বলো? 12.8 আই ক্যাপ প্লাস 3.6 জে ক্যাপ, কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি আবার বলবো মাই ডিয়ার, আমি কিচ্ছু করিনি বলো, আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে জাস্ট মোশনের যে প্যারামিটার গুলো সেইগুলোকে পেয়ে এক্স অ্যাক্সিস বরাবর ওয়ান ডাইমেনশনাল মোশন ইউজ করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়ান ডাইমেনশনাল মোশন ইউজ করেছি, কেন? এইখানে যে এ এক্স বলে দিয়েছে সেইটা কনস্ট্যান্ট, আর এখানে যে এ ওয়াই বলে দিয়েছে সেইটা কনস্ট্যান্ট, তাহলে আমার যে কাইনেমেটিক ইকুয়েশন গুলো আছে তিনটে বা চারটে সেগুলো সব ভ্যালিড। তোমরা কি আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যালো, একদম আগে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। সমৃদ্ধি বোঝা গেছে? কৌশিকী বোঝা গেছে? নন্দিনী বোঝা গেছে? গুড। কোয়েনা বোঝা গেছে ডিয়ার? ডাউট থাকলে এখনো বলো।
শ্রেয়াঙ্কা বোঝা গেছে, স্নেহা বোঝা গেছে, সীমন্তিনী বোঝা গেছে, দীপান্বিতা বোঝা গেছে? আমি কিচ্ছু করিনি, শুধু এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো করে কম্পোনেন্ট ভেঙে নিয়েছি। সেই কম্পোনেন্ট থেকে আমি কি করেছি বলো? সেই কম্পোনেন্ট থেকে আমি আমি বলো কি করেছি? সিম্পল, সেই কম্পোনেন্ট থেকে আমি এক্স অ্যাক্সিস এর মোশন আর ওয়াই অ্যাক্সিস এর মোশনের প্যারামিটার গুলো পেয়ে গেছি, তারপরে ক্যালকুলেট করেছি। এবার বলো তো আমি এখান থেকে এস এক্স বার করতে পারি? পারি। সেটা কি করে হবে? ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। সিমিলারলি এস ওয়াই কি হবে বলো? ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। বলো হবে কি হবে না? বলো হবে কি হবে না? এবার বলো তো এইখানে যদি আমি ভ্যালু পুট করি কি আসছে? দেখো এস এক্স ইউ এইট ইন্টু ফোর প্লাস হাফ এ এক্স কত? ওয়ান পয়েন্ট টু ইন্টু ফোর স্কোয়ার। এখানে কত? জিরো প্লাস হাফ। এ ওয়াই কত বলো? জিরো পয়েন্ট নাইন ইন্টু ফোর স্কোয়ার। এইটা ক্যালকুলেট করলে আসে ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স, এইটা ক্যালকুলেট করলে আসে সেভেন পয়েন্ট টু। এই তোমরা বুঝতে পারছ? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো পার্টিকেলটা চার সেকেন্ড বাদে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স মুভ করবে? এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর মানে কি? পার্টিকেলটা বেসিক্যালি দেখো এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে কতটা মুভ করবে? এটা যদি অরিজিন হয় বলো ফর্টি ওয়ান পয়েন্ট, আর এইখানে কতটা মুভ করবে? তাহলে আমি যদি এইটাকে এরকম জুড়ে দিই তাহলে এটাই ওর পজিশন ভেক্টর না? তাহলে বলো তো সেই পজিশন ভেক্টরকে আমি লিখতে পারি ফর্টি ওয়ান পয়েন্ট সিক্স আই ক্যাপ প্লাস সেভেন পয়েন্ট টু জে ক্যাপ। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারছি? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? হ্যালো, টু ডাইমেনশনাল মোশনের বেসিকটা আমরা করলাম, এইটাতে কি কারোর কোনো ডাউট আছে? টু ডাইমেনশনাল মোশনের বেসিকটা আমরা করলাম, এইটাতে কি আমাদের কারোর কোনো ডাউট আছে? নেই। যদি ডাউট না থাকে তাহলে এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেজে। নেক্সট স্টেজটা মন দিয়ে শুনবে। আমাদের সিলেবাসে টু ডাইমেনশনাল মোশনে শুধু প্রজেক্টাইল মোশনই আছে। কি বললাম? আমাদের সিলেবাসে টু ডাইমেনশনাল মোশনে শুধু প্রজেক্টাইল মোশনই আছে, কারেক্ট? আচ্ছা, এই প্রজেক্টাইল মোশনের আমরা তিনটে ভাগ করব। একটা হচ্ছে অবলিক, আর একটা হচ্ছে হরাইজেন্টাল, আর একটা হচ্ছে ইনক্লাইন প্লেন। আবার বলছি, একটা হচ্ছে অবলিক, একটা হচ্ছে হরাইজেন্টাল, আর একটা হচ্ছে ইনক্লাইন প্লেন। ওকে, আচ্ছা, প্রজেক্টাইল মোশনটা কি সেটা তোমাদের যদি আমি একটু বলি, তোমরা সবাই দেখেছো প্রজেক্টাইল মোশন। দেখো সেই প্রজেক্টাইল মোশনের আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল। বলো, তার মানে বলো তো টু ডাইমেনশনাল মোশনে আমাদের কি আছে বলো? প্রজেক্টাইল মোশন আছে। সেই প্রজেক্টাইল মোশনের আন্ডারে আমরা কি করব? অবলিক প্রজেক্টাইল, হরাইজেন্টাল প্রজেক্টাইল আর প্রজেক্টাইল ইন ইনক্লাইন প্লেন পর পর করব। তাহলে প্রথমে আমরা কি করব? অবলিক প্রজেক্টাইল। আচ্ছা, যদি কোনো ফুটবলকে হিট করা হয় তোমরা কি দেখেছো? ফুটবলটা এইভাবে গিয়ে পড়ে, তোমরা কি দেখেছো? হ্যাঁ, তাই না? হ্যালো, এইভাবে গিয়ে পড়ে না? অথবা ক্রিকেট বলো,
এইভাবে গিয়ে পড়ে না, তাই না? আচ্ছা বলতো কেন ও নিচের দিকে পড়ছে? গ্র্যাভিটির জন্য। এবার ভেবে দেখো, আমি যদি একটা ফুটবলের মানে ফুটবলকে দেখতে পেতাম যে ওর পাতটা কিরকম হতো, তাহলে পাতটা এরকম হতো না তোমার সামনে যেরকম? কি তার মানে তোমার সামনে যেটা সেটা গ্রাফ না পাত না ট্র্যাজেক্টরি? ট্র্যাজেক্টরি, একদম। এই তোমরা সবাই বুঝতে পারছো? বলো বলো, হ্যালো, কি, তাই না? ট্র্যাজেক্টরি, হ্যালো, ট্র্যাজেক্টরি। যদি এটা ট্র্যাজেক্টরি হয় তাহলে বলতো এর এক্স অ্যাক্সিসে কি টাইম না স্পেস? এক্স অ্যাক্সিস স্পেস। আর বলতো ওয়াই অ্যাক্সিসে টাইম না স্পেস? স্পেস। গুড। আগে বলো এই অবধি কি তোমাদের ক্লিয়ার? বলো। হ্যাঁ, আচ্ছা এবার শোনো। আচ্ছা এটা মোটামুটি আধ ঘন্টা মতো চলবে, সো ফুল পে অ্যাটেনশন। এর উপরে তোমাদের পুরো প্রজেক্টাইলের মোশন ডিপেন্ড করবে। আমি এখান থেকে একে ইউ ভেলোসিটি দিয়ে ছেড়েছি, এই অ্যাঙ্গেলটা থিটা। এবার বলো তো এইটা কি টু ডাইমেনশনাল মোশন? বলো বলো, টু ট্রাই টু ডাইমেনশনাল মোশন। যদি টু ডাইমেনশনাল মোশন হয় তাহলে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। ওকে, এবার বলো তো এইদিকে যদি ইউ হয় তাহলে এইদিকে কত? ইউ কস থিটা। আর এইদিকে কত? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমি যে তোমাদেরকে এই ঘটনাটা দেখাচ্ছি এটা একদম প্র্যাকটিক্যালি একটা বলকে আমি হিট করেছি। তাহলে বলো তো জি কি সবসময় নিচের দিকে কাজ করবে? বলো জি। আচ্ছা জি কি বা কোন অ্যাক্সেলারেশন কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে? কোন অ্যাক্সেলারেশন? আরে অ্যাক্সেলারেশন, কোন অ্যাক্সেলারেশন কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে? হ্যালো, হ্যাঁ, এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, সবাই বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ। তাহলে বলো তো ইউ এক্স কত? ইউ এক্স কত? হ্যালো, ইউ কস থিটা। ইউ কস থিটা। বলো তো ইউ ওয়াই কত? সাইন থিটা। সাইন। শাবাশ। আচ্ছা বলো তো এ এক্স কত? এ ওয়াই কত? আচ্ছা মন দিয়ে শুনবে, এ এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, আর এ ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন। আচ্ছা বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন তো আমরা জানি মাইনাস জি, এই যে মাইনাস জি, কিন্তু আমি কি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন আমার কিছু আছে? হ্যালো হ্যালো, আমি কি বলতে পারছি? বলো, রাইট। তাহলে বলো তো এ এক্স কত? জিরো। হ্যালো, আরে বাবা এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো অ্যাক্সেলারেশন আছে? আরে নিউটনের মাথায় আপেলটা পড়েছিল একদম, কি একদম সোজাসুজি পড়েছিল না, অন্য গাছ থেকে এসে ওর মাথায় আপেল পড়েছিল? সোজা সোজা কেন পড়েছিল? কারণ ওখানে জি কাজ করছে নিচের দিকে, বুঝতে পারছি? হ্যালো, ও নিজের বাগানে বসে আছে, অন্য বাগানের আপেল এসে এসে ওর মাথায় তো পড়েনি, পড়েছে কি না কি, বুঝতে পারছি? তাহলে বলো তো এই পুরো কেসে, এই যে পুরো কেসে, এই যে পুরো প্রজেক্টটাই মশানে এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন আছে? ভেরি ইম্পর্টেন্ট, না নেই। ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন আছে? আছে। ভেরি গুড। তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অ্যাক্সেলারেশন থাকে সেটা মাইনাস জি না? হ্যাঁ। তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাই আমার মোশন আন্ডার গ্র্যাভিটি না? তাহলে প্রজেক্টাইল মোশনের ওয়াই অ্যাক্সিস বরাবর আমি পুরো মোশন আন্ডার গ্র্যাভিটির ফান্ডা লাগাবো, ঠিক? আচ্ছা এবারে মন দিয়ে শোনো, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়? হ্যালো, আরে অ্যাক্সেলারেশন নিয়ে এই ভেলোসিটি চেঞ্জ হবে? না না। গুড। তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর বলতে পারি ইউনিফর্ম মোশন? ইউনিফর্ম মোশন। আচ্ছা এবার বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস জি, বলো তো এই মাইনাস জিটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন? হ্যাঁ, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন।
কি তোমরা বুঝতে পারছো? কেউ লিভ করো না, কেউ লিভ করো না যতক্ষণ হয়, হার্ডলি 12:30 অব্দি হবে, পুরো জিনিসটা কভার করব, খুব ইম্পর্টেন্ট। এবার একটা কথা বলো, ওয়াই অ্যাক্সিস মানে দেখো এখানে আমি বলতে পারি কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই না? বলো এক্স অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে পারি, আরে অ্যাক্সেলারেশন তো জিরো, হ্যালো বলতে পারি? হ্যাঁ তাহলে আমি বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তাহলে বলতে পারি এক্স অ্যাক্সিস বরাবর নো চেঞ্জ ইন ভেলোসিটি, কি বলতে পারি না? আরে কনস্ট্যান্ট ভেলোসিটি, হ্যাঁ একই জিনিস বলছি। আচ্ছা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে বলতে পারি মোশন আন্ডার গ্র্যাভিটি, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো, কোনো ডাউট আছে বলো। এবার তোমাদের আমি আস্তে আস্তে এইটার এই এই অবলিক কলিশনের এই অবলিক প্রজেক্টাইলের ফর্মুলা গুলো বার করছি, তোমরা পারবে, ভয় পাবে না। এটা জিরো জিরো, আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট বললাম জিরো, সরি আর জিরো, তাহলে বলতো পার্টিকেলটার এই পয়েন্টে এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? এই পয়েন্টে এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট আর, ভেরি গুড, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট জিরো, শাবাশ শাবাশ, ভেরি গুড। এই যে আর এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট, এইটাকে বলে রেঞ্জ, বলে রেঞ্জ, ঠিক? হ্যালো ঠিক, তাহলে তোমরা আমাকে বলো তো ডিয়ার এইখান থেকে এইটুকুর ভ্যালু কত আর, না কি তাই না? আচ্ছা এবার বলো তো এই মিড পয়েন্টের ভ্যালু কত, মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত? কমা জিরো। আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি যদি এই হাইটটাকে বলি এইচ ম্যাক্স, তাহলে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? আর বাই টু কমা এইচ, আর বাই টু কমা এইচ ম্যাক্স বলছি, তুমি এইচও লিখতে পারো, জাস্ট নোটেশন। আগে বলো এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার, কারোর মনে কোনো ডাউট আছে? হ্যালো কারোর মনে কোনো ডাউট আছে? এবার দেখো পার্টিকেলটা যখন এইখানে আসবে তখন পার্টিকেলটার ভেলোসিটি এই ডিরেকশনে, যখন এইখানে আসবে পার্টিকেলটার ভেলোসিটি এই ডিরেকশনে, যখন একদম টপ মোস্ট পজিশনে যাবে পার্টিকেলটার ভেলোসিটি এই ডিরেকশনে, যখন এইখানে যাবে তখন পার্টিকেলটার ভেলোসিটি এই ডিরেকশনে, যখন এখানে যাবে তখন পার্টিকেলটার ভেলোসিটি এই ডিরেকশনে, যখন এইখানে যাবে তখন পার্টিকেলটার ভেলোসিটি ওহো এই ডিরেকশনে। এই তোমরা বুঝতে পারছো ডিরেকশন গুলো? হ্যালো হ্যাঁ। এবার দেখো এই যে এই ডিরেকশনটাকে আমি ড্র করেছি, এই ডিরেকশনটা এই দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, দেখো কি তাই না? আবার এই ডিরেকশনটারও তো দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এরও দুটো কম্পোনেন্ট কিন্তু ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কিছু নেই। আচ্ছা এরও তো দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এরও দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, কি তাই না? এবার বলো এই রেডেরও দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, বুঝতে পারছো? দেখো তো তার মানে দেখো আমি ভেলোসিটির প্রতিটা দুটো দুটো কম্পোনেন্ট বার করেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ এবার বলো তো ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস থিটা এক্স অ্যাক্সিস বরাবর, হ্যালো অ্যাক্সেলারেশন ইয়ে ভেলোসিটিকে কে চেঞ্জ করতে পারে? অ্যাক্সেলারেশনই তো চেঞ্জ করতে পারে, আর কেউ চেঞ্জ করতে পারে না? না। গুড, তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন আছে? না। তাহলে যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো অ্যাক্সেলারেশন না থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওর ভেলোসিটি কেউ চেঞ্জ হচ্ছে কখনো? তাহলে বলতো এই কম্পোনেন্টটা কত হবে? ইউ ইউ কস থিটা, এই কম্পোনেন্টটা ইউ কস থিটা, শাবাশ, এই কম্পোনেন্টটা ইউ কস থিটা। এই কে কে বুঝতে পারছো রিয়া? হ্যালো কে কে বুঝতে পারছো বলো? বুঝতে পারছো? আচ্ছা এবার বলো ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেক্টাইল মোশন হচ্ছে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন আন্ডার গ্র্যাভিটি হচ্ছে, তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত? এবার যখন ও টপ মোস্ট পজিশনে উঠবে, মানে বেসিক্যালি এরকম না, মানে আমি যদি মোশন আন্ডার গ্র্যাভিটি বলি তাই না, তাহলে এইটা যদি ইউ সাইন থিটা হয় তারপরে যখন এখানে নিচে পড়বে তখন বলো তো নিচের দিকে কত ভেলোসিটি? ইউ সাইন থিটা, নেগেটিভ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম টপ মোস্ট পজিশনে ভেলোসিটি কত? জিরো। দেখো একদম টপ মোস্ট পজিশনে ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি জিরো,
আমি যদি এটাকে ভি ওয়াই বলি সেটা জিরো না, বুঝছে? বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এই কম্পোনেন্টটা কত হবে, এই যে রেড দিয়ে এটা যেটা করেছি? আরে বাবা এই তো আমি কি বলেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন আন্ডার গ্র্যাভিটি আমি লাগাবো, সবকিছু এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর মোশন আন্ডার গ্র্যাভিটি লাগাবো বলেছি, ক্রিস্টাল ক্লিয়ার? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবারে শোনো, আমি ধরলাম, ভেরি গুড, কেউ লিভ করো না ডিয়ার, আর 10 মিনিট মতো আছে, 10-15 মিনিট, এটা বুঝলে পুরো মানে 1D পুরো মানে 2D দারুণ লাগবে। আমি ধরলাম পার্টিকেলটা টি টাইমে এখানে এসছে, এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, টি টাইমে। তাহলে বলতো টি টাইমে যদি পার্টিকেলটা এইখানে আসে তাহলে বলতো এইটুকু ডিস্টেন্স কত? x, আর এইটুকু ডিস্টেন্স y। এবার বলতো পার্টিকেলটা কত টাইমে এসছে এই x y এ? টি টাইমে। তাহলে বলতো টি টাইমে ও x ডিস্টেন্স কভার করেছে, x অ্যাক্সিস বরাবর। Yes, আবার টি টাইমে y x y ডিস্টেন্স কভার করেছে, y ডিস্টেন্স বরাবর। এবার বলো আমি যদি x অ্যাক্সিস বরাবর x এর কথা বলি তাহলে আমি লিখতে পারি u cos theta ut plus half ax t square, বলো u cos theta? না না, half ax t square, এটা তো ফর্মুলা লাগিয়েছি, বলো তো ax কত? 0 0, তাহলে এটা 0 লিখতে পারি? গুড। আচ্ছা বলো তো y অ্যাক্সিস বরাবর কি লিখবো? প্লাস u sin theta t প্লাস half লিখতে পারি এটা? একদম লিখতে পারি ডিয়ার, দেখো কি লিখতে পারি না? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, এটা আমার আবার কাজে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট এই দুটো ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনটায় কারোর কোনো ডাউট আছে? নন্দিনী বুঝতে পেরেছো ডিয়ার এই ইকুয়েশনটা? গুড। আচ্ছা এইখান থেকে আমি বলতে পারি, দেখো তো টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা, এই যে এইখান থেকে। হ্যালো, ওকে। এবার আমি যদি এই টি এর ভ্যালুটা এখানে পুট করে দিই তাহলে দেখো তো আমি ওয়াই এটা পাই কিনা, ওয়াই এটা পাই কিনা? সবাই ক্যালকুলেট করো, এটা আমাদের মুখস্থ করতে হবে, দেখো এটা আসছে কিনা। কি করতে বলছি আমি, এইখান থেকে টি এর ভ্যালু এক্স বাই ইউ কস থিটা লিখতে পারি, সেই টি এর ভ্যালুটা আমি এইখানে পুট করে দিতে পারি ওয়াই ইকুয়াল টু, সেটাই আমি পুট করেছি। দেখো তো সবাই, সবার এটা আসছে কিনা? হ্যাঁ আসছে। বেসিক্যালি বেসিক্যালি এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল আর এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন ছিল, বলো তো 1 আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি কাকে এলিমিনেট করেছি? বলো টিকে। আচ্ছা 1 আর 2 থেকে যদি আমি টি কে এলিমিনেট করি তোমাদের কি একটু একটু মনে পড়ছে এই এলিমিনেশন আমরা কোথায় করেছিলাম, সেই ট্র্যাজেক্টরি ইকুয়েশন বার করতে করেছিলাম না? তাহলে তোমার সামনে নিচে ব্লু কালারের বক্স দিয়ে যেটা সেটা কি? হ্যালো ভাই, এটা রাত 2, 3, 4 যখন খুশি তোমাকে এটা জিজ্ঞেস করতে পারি, এইটা আমাদের মনে রাখতে হবে। এটা কার ইকুয়েশন? প্রজেক্টাইলের ট্র্যাজেক্টরি ইকুয়েশন।
যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, হ্যালো। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, হ্যালো হ্যালো। আছে কোনো ডাউট? কোনো ডাউট? আচ্ছা এবারে শোনো, এইটা আমি কোন অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লিখেছি? ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা বলো তো, যখন পার্টিকেলটা মাটিতে পড়েছে, সেই টোটাল যতক্ষণ ও এয়ারে ছিল তাকে আমি বলতে পারি টাইম অফ ফ্লাইট? বলো। হ্যাঁ, তাহলে কতক্ষণ বাদে ও মাটিতে পড়েছে? বলো কতক্ষণ বাদে ও মাটিতে পড়েছে দেখি। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে টিএফ বাদে, এই যে টিএফ টিএফ লিখেছি কি, তাই না? হ্যাঁ। এবার তোমরা আমাকে বলো তো, টিএফ টাইম বাদে পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? জিরো। কারণ দেখো এখানেও ওয়াই জিরো, এখানেও ওয়াই জিরো, তাহলে ওয়াই অ্যাক্সিস কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? তাহলে বলতো আমি এই ওয়াই এর জায়গায় যদি জিরো লিখি, তাহলে লিখতে পারি প্লাস ইউ সাইন থিটা। তাহলে বলতো এই টি এর জায়গায় আমি টি এফ লিখবো, মাইনাস হাফ জি টি এফ হোল স্কোয়ার লিখবো। এখান থেকে আমি দেখো তো টি এফ এটা পাই কিনা, টু ইউ সাইন থিটা বাই জি। বলো পাই কি পাই না? হ্যালো, বলো পাই কি পাই না? হ্যাঁ পাই। ঠিক, টাইম অফ ফ্লাইট কি বার করতে পারলাম? হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, বলো তো পার্টিকেলটা এই যে এই পয়েন্টে এসে পড়েছে না, সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত? আর জিরো। ভেরি গুড। বলো তো ওই পয়েন্টটা কি এই ট্র্যাজেক্টরির উপরে আছে, এই যে এই যে ট্র্যাজেক্টরির উপরে আছে, এই যে ট্র্যাজেক্টরি? হ্যাঁ। আরে জিরো জিরো তো ওই ট্র্যাজেক্টরির উপরে আছে এই পয়েন্টটা, আর আর কমা জিরো তো ওই ট্র্যাজেক্টরির উপরে আছে, আছে কি নেই? বুঝতে পারছো কি বললাম? হ্যালো হ্যালো, আছে কি নেই? হ্যালো আছে আছে। আচ্ছা এবার একটা কথা শোনো, পার্টিকেলটার যে টিএফ টাইম মানে টাইম অফ ফ্লাইট বাদে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত বলতে পারবে? এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট কত টাইম অফ ফ্লাইট বাদে? আর। আচ্ছা বলো তো আর টা কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? এবার বলতো এক্স অ্যাক্সিস বরাবর ওর কি কোনো ভেলোসিটি অ্যাক্সেলারেশন আছে? না। তাহলে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত? 2/2। এবার আর যদি বলি, তার মানে এই আর এ পৌঁছতে কত টাইম লাগিয়েছে? টিএফ টাইম লাগিয়েছে না? হ্যাঁ। আরে টাইম অফ ফ্লাইট ধরেই তো আর এ পৌঁছেছে। হ্যাঁ। কি তাই না? তার মানে দেখো তো এটা লিখতে পারি 2 u স্কয়ার সাইন থিটা কস থিটা বাই জি। কি লিখতে পারি না? হ্যালো লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা এবার এইখানে রেঞ্জটাকে এইভাবে লিখতে পারি, দেখো 2 সাইন থিটা কস থিটা মানে কি জানো? ফর্মুলা ফর্মুলা সাইন 2 থিটা। হ্যালো, আরে u স্কয়ার সাইন 2 থিটা বাই জি, এই তোমরা কি বুঝতে পাচ্ছ? হ্যালো হয়ে গেছে? আর একটুখানি রেঞ্জের পার্টটা আরেকবার বলুন। রেঞ্জের পার্টটা এই রে, আরেকবার। আচ্ছা দেখো ইউ কস থিটা এটা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এবার দেখো এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ওই ভেলোসিটি নিয়ে কতক্ষণ উড়েছে এক্স অ্যাক্সিসে টিএফ টাইম? হ্যাঁ। তাহলে তো আর পর্যন্ত পৌঁছেছে। ওকে ঠিক। আচ্ছা এবারে দেখো, আচ্ছা আমরা কি সবাই রেঞ্জ বুঝতে পেরেছি? হ্যালো। এবার দেখো এইখানটায়, এইখান থেকে আরেকটা কনক্লুশন করা যায়। হয়ে গেছে স্যার? ইয়েস। এটা কস স্কয়ার থিটা হতো না, শুধু কস থিটা। কোনটা? ও ও, আই এম সরি ডিয়ার, এটা কস স্কয়ার থিটা হবে। এই হ্যাঁ কস স্কয়ার, আই এম সরি ডিয়ার, কস স্কয়ার থিটা হবে। ওকে। আচ্ছা দেখো এবারে এইখানে আমি একটা লাস্ট একটু কাটাছাড়া করছি, ওয়াই ইকুয়াল টু, আচ্ছা না
এক্স ট্যান থিটা আমি কমন নিলাম, নিলাম ওয়ান মাইনাস, দেখো ওয়ান মাইনাস জি এক্স স্কোয়ার, ঠিক টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ট্যান থিটা, তাই না? একই তো ব্যাপার। দেখো এবার দেখো এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস জি এক্স স্কোয়ার, এবার দেখো টু ইউ স্কোয়ার এইদিকে কস স্কোয়ার থিটা, আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, না তাহলে একটা কস থিটার উপরে একটা কস থিটা কেটে যাচ্ছে, দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ আচ্ছা এবার দেখো এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস থিটা সাইন থিটা বাই জি, এই জিটাকে নিচে নামিয়ে আনলাম। হ্যাঁ তোমরা আমাকে বলো তো এইটা কিছু দেখা দেখা মনে হচ্ছে, এই যে ওহো আই এম এক্সট্রিমলি সরি আমি আবার একটা গন্ডগোল করেছি, কি গন্ডগোল বলতো? এখানে যদি এক্স, এখানে এক্স স্কোয়ার না, আমি যদি এখানে এক্স ট্যান থিটা কমন নিই তাহলে এখানে শুধু এক্স থাকে না? এই তাড়াহুড়োর চোটে দুজন বেরিয়ে গেছে অলরেডি, ইভেন ইফ আই রিকোয়েস্টেড এনিওয়ে। তার মানে এখান থেকে আমি এইটা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স, এই টোটালটা আর না, তোমরা আমার কথা বুঝতে পারলে? কোনো ডাউট আছে? আর এর এক্সপ্রেশনটার সাথে এটা ম্যাচ কি করে হচ্ছে না? আরে দেখো না ভাই এই যে 2 u স্কয়ার সাইন, হ্যাঁ ওইদিকে এটা আমি আমি এন্ড রেজাল্টটা দেখছি আমার জন্য বুঝলি, এই ফর্মুলাটাও আমাদের অত্যন্ত কাজে লাগবে, এই ফর্মুলাটাও আমাদের অত্যন্ত কাজে লাগবে, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবার আমি দুটো জিনিস বার করব লাস্ট, এইচ ম্যাক্স। আচ্ছা বলো তো এইচ ম্যাক্স কোন অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট? ওয়াই। শাবাশ, তাহলে আমি বলতে পারি দেখো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই ওয়াই, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এবার বলো যখন এইচ ম্যাক্স ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম হাইট ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর জিরো ভেলোসিটি জিরো, ইউ ওয়াই কত? এই যে তোমরা লিখেছো এখানে ইউ ওয়াই ইউ সাইন থিটা, ভেরি গুড, প্লাস ইউ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস টু এ ওয়াই কত? মাইনাস। আর ওয়াই এর জায়গায় কত লিখবো এইচ ম্যাক্স? আরে বাবা একদম টপ মোস্ট পজিশনে গিয়েই তো তোমার ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি জিরো হচ্ছে, তার মানে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স এইচ ম্যাক্স না? দেখো তো এখান থেকে আমার এইচ ম্যাক্স এর ভ্যালু ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি বেরোচ্ছে কিনা, বেরোচ্ছে? আচ্ছা এবারে জিনিস আমি যদি বলি এইখান থেকে এইটুকু উঠতে টাইম লেগেছে টি এ টাইম অফ অ্যাসেন্ট, নামতে টাইম লেগেছে টি ডি টাইম অফ ডিসেন্ট, তাহলে বলো তো টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু টি এ প্লাস টি ডি? আচ্ছা টাইম অফ ফ্লাইট একটু আগেই ক্যালকুলেট করলাম কত, টু ইউ সাইন থিটা বাই জি। এবার আমি টাইম অফ অ্যাসেন্ট ক্যালকুলেট করছি, টাইম অফ অ্যাসেন্ট ক্যালকুলেশন করার সময় বলো তো পার্টিকেলটা টি এ টাইমে কতটা ডিস্টেন্স কতটা, হ্যাঁ টি এ টাইমে পার্টিকেলের ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কত? এইটা আমি লিখতে পারি ওয়াই অ্যাক্সিস বরাবর, দেখো এইটা লিখতে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার বলো তো টি এ টাইম মানে কত, পার্টিকেলটা এই টাইমে একদম টপ মোস্ট পজিশনে উঠেছে? হ্যালো টপ মোস্ট পজিশনে উঠেছে, বলো তো টপ মোস্ট পজিশনে ভি ওয়াই এর ভ্যালু কত? জিরো। জিরো, তাহলে আমি এখানে জিরো লিখতে পারি। ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ সাইন থিটা প্লাস না মাইনাস? প্লাস। এ ওয়াই এর ভ্যালু কত? মাইনাস মাইনাস জি। টি এর জায়গা কত লিখবো? এ এ, দেখো তো টি এ আমার এটা বের হচ্ছে কিনা,
হয়ে গেছে, বেরোচ্ছে। হ্যাঁ, এবার বলো তো, টি এ হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, আবার টি এ প্লাস টি ডি হচ্ছে টু ইউ সাইন থিটা বাই জি, তাহলে টি ডি কত? ইউ সাইন থিটা বাই জি। তার মানে কি টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট সেম? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। হয়ে গেছে আমার। শুধু লাস্ট একটা জিনিস বলবো, এই ডিরেকশনে ভেলোসিটি কত ছিল যে মুহূর্তে গ্রাউন্ডে হিট করছে? ইউ কস থিটা। আর এই ডিরেকশনে কত ভেলোসিটি? দেখো তো এটা ইউ আসছে কিনা, আরেকবার বলো করলে দেখো ইউ আসছে না। এবার বলো, মন দিয়ে শোনো, এইটা ইউ, তাহলে এইটা যদি ইউ কস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হতে হবে না, তাহলেই তো এই কম্পোনেন্টটা হবে ইউ কস থিটা। বুঝতে পারলাম? দেখো এইটা ইউ আমি পেয়ে গেছি আর এইটা ইউ কস থিটা পেয়ে গেছি এই ডিরেকশনে, তাহলে তো এইটা থিটা হলেই তো ইউ এর একটা কম্পোনেন্ট ইউ কস থিটা হবে। এবার বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা হবে। তার মানে এখান থেকে কি কনক্লুড করলাম, যে অ্যাঙ্গেলে আমি ছুটছি ইউ ভেলোসিটি দিয়ে সেই অ্যাঙ্গেলেই ও এসে মাটিতে পড়ছে উইথ সেম ইউ ভেলোসিটি। আমি বললাম যে ভেলোসিটিতে আমি ইউ ভেলোসিটি থিটা অ্যাঙ্গেলে ছুটেছি সেই ভেলোসিটি ইউ ভেলোসিটি থিটা অ্যাঙ্গেলেই ও মাটিতে পড়েছে। দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ।